ষাট বছরের যাত্রা শেষে বিলাসবহুল হোটেল হচ্ছে ভারতের গর্বের রণতরী আরব সাগরেই থাকবে ভারতীয় নৌবাহিনীর দীর্ঘদিনের গর্ব আইএনএস বিরাট ষাট বছরের এই পুরনো রণতরীকে সাজানো হবে বিলাসবহুল হোটেলে মিউজিয়াম হেলিপ্যাড দিয়ে আটশো কোটি টাকা দিয়ে এই প্রকল্পটি হচ্ছে মহারাষ্ট্র সরকারের উদ্যোগে পিপিপি মডেলে টাকা তোলা হবে বলে জানিয়েছেন মহারাষ্ট্র সরকার ষাট বছর আগে প্রথম যাত্রা শুরু করে আইএনএস বিরাট উনিশশো সালে ইংল্যান্ডের নৌবাহিনীতে এইচ এম এস আরমেস নামে যোগ দিয়েছিল এই রণতরী উনিশশো সালে ব্রিটিশ নৌবাহিনী থেকে বাতিল হয় এই যুদ্ধ যুদ্ধজাহাজ বিক্রি করে দেওয়া হয় ভারতকে উনিশশো সাতাশি সালে ভারতীয় নৌবাহিনীতে আইনএস বিরাট নামে যোগ দেয় এই রণতরী উনিশশো সালে ফকল্যান্ড দ্বীপের দখল নিয়ে ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধবাদে আর্জেন্টিনার দক্ষিণ আটলান্টিক মহাসাগরে টানা দশ সপ্তাহ যুদ্ধের পর শেষ পর্যন্ত ব্রিটিশ সেনার কাছে আত্মসমর্পণ করে আর্জেন্টিনার সেনাবাহিনী সেই যুদ্ধে ইংল্যান্ডকে এগিয়ে রেখেছিল এই যুদ্ধ যুদ্ধজাহাজই রাশিয়া থেকে বিমানবাহীর অনতরী আইএনএস বিক্রমাদিত্য যোগ দেওয়ার আগ পর্যন্ত আইএনএস বিরাটই ছিল ভারতীয় নৌবাহিনীর সবথেকে গর্বের যুদ্ধজাহাজ টানা তিরিশ বছর ভারতীয় নৌবাহিনীর সঙ্গে থাকার পর শেষ পর্যন্ত দুই সালে অবসর নেয় আইএনএস বিরাট আপাতত তার ঠিকানা আরব সাগরের তীরের মুম্বাই বাতিল যুদ্ধজাহাজটিতে অ্যাডভেঞ্চার স্পোর্টস থিম পার্ক বিলাসবহুল হোটেল ক্যাফেটেরিয়া হেলিপ্যাড মিউজিয়াম গ্যালারি তৈরির পরিকল্পনা করছে মহারাষ্ট্র সরকার করা যাবে স্কুবা ড্রাইভিং টাকা তোলা হবে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে বাতিল যুদ্ধ যুদ্ধজাহাজকে বাণিজ্যিকভাবে ব্যবহার করার ঘটনা ভারতে প্রথম সারা পৃথিবীতে এখনও পর্যন্ত মাত্র সাতটি ক্ষেত্রে এই ধরনের রূপান্তর করা সম্ভব হয়েছে তাই আপাতত আরও বেশ কিছুদিন বেঁচে থাকছে পৃথিবীর সব থেকে প্রাচীন যুদ্ধজাহাজ বাণিজ্যিকভাবে ব্যবহার হলেও এটি আসলে যুদ্ধজাহাজ অনেক শ্রম আর রক্ত জড়িয়ে আছে এই জাহাজের ইতিহাসের সঙ্গে সেই মর্যাদা যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সেই বিষয়টি মাথায় রাখা হবে বলে জানিয়েছে মহারাষ্ট্র সরকার মুম্বাই থেকে কোচি যাওয়ার পথে শেষবারের মতো নিজের শক্তিতে সমুদ্রে যাত্রা করেছিল আইনএস বিরাট বছরের শেষে তাকে টেনে নিয়ে আসা হয় মুম্বাইয়ে আপাতত মুম্বাইয়ে আরব সাগরের পারে অবসর জীবনটা কাটবে এই যুদ্ধজাহাজের